আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও বরাবরের মতো ভালোই আছি। তো আমি আজকে চলে আসলাম নতুন আরেকটা দিনে আরেকটি ভিডিওতে। সেই ভিডিওটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে জানাবো যে আমার খামারে কোন কোম্পানির সিমেন্ট দেওয়া হয়। এটা অনেকে জানতে চেয়েছেন এবং খুবই প্রশ্ন আসছে এটা নিয়ে যে আপু আপনি আপনার খামারে কোন কোম্পানির সিমেন্ট দেন, দয়া করে যদি সেটি বলেন। হ্যাঁ, অবশ্যই বলবো। তো আমার খামারে যে সিমেন্টগুলো দেওয়া হয় আমি একটু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যেমন আমি যদি এই সুন্দরীর মাকে দেখাই, রানীকে দেখাই, তাহলে ওর নাম দেওয়া হয়েছিল রানী। তো ওর কাছ থেকে যেটা আমি বলবো সেটা হচ্ছে ও প্রথম থেকে ওর বাচ্চার কথা আমি একটু বলি, যে সেটা সুন্দরী আছে, তারপরে সুন্দরীর একটা বোন ছিল সেটা মারা গেছে, সুন্দরীর বড় ছিল, তারপরে এইটা আছে, তারপরে ওই ছাইটা একটা বাচ্চা আছে, তারপর ওই বাচ্চাটা আছে, মানে টোটালি ছয় সাতটা বাচ্চার মতো আমাদের বাসাই আছে। মনে করেন যে এখন আমি যেটা বলবো, ওকে যে সিমেন্ট দেওয়া হয় ওকে আসলে কোনো কোম্পানির সিমেন্ট দিলে ও রাখে না, কারণ ওকে ও যে খামারের বাসায় ছিল ওকে সবসময় আপনার গ্রামে যে সারগুলো থাকে সেগুলোর থেকেই সিমেন্ট করানো হয়। তো সেটা আমরা আসলে চেঞ্জ করতে পারি নাই বা ওরকম চেঞ্জ করিও নাই, কারণ ওরা এটা রাখবে না, কারণ এক একটা গরুর এক একটা জনশক্তি এক এক রকম থাকে, এর জন্য আসলে পার্সেন্টেজের ব্যাপার থাকে। তো এর জন্য আসলে ওকে আমাদের পাশের গ্রামে ভালো মানের সার গরু আছে সেটার মাধ্যমে ওকে সিমেন্ট দেওয়া হয়। তাহলে তো আপনারা জানতেই পারলেন ওর কাছ থেকে কিন্তু সুন্দরী আসছে, যে এটা আছে সবই কিন্তু ভালো কোয়ালিটির বাচ্চা, আপনারা দেখতেই বুঝতে পারছেন, কারণ যেহেতু মায়ের কোয়ালিটি ভালো এবং সারের কোয়ালিটিও মোটামুটি খারাপ না, তো সেখান থেকে এসে পড়ে। তো আজকে কয়েকদিন আগে যে একটা বাচ্চা হয়েছে সেটাকে দেখলেও আপনারা বুঝতে পারবেন, আমি সেটাকেও দেখাবো। তো চলুন আমরা ঘুরে ঘুরে আরও কিছু কথা বলি। তো আমার খামারে আপনার যেটা করা হয় সেটা হচ্ছে আপনার এশিয়ার সিমেন্ট দেওয়া হয়, তারপর আপনার যে আপনার মানে এশিয়ার যে সিমেন্টের কথাটা আমি বলি, এশিয়া কোম্পানির ভালো মানের সিমেন্ট আছে আপনার, সেগুলো দিলে অনেক হাইব্রিড বাচ্চা আসে, হাইব্রিডের বাচ্চার সিমেন্টও আছে। তো এটাকে যদি বলি, এটা আমার এশিয়ার সিমেন্ট দেওয়া, এশিয়ার ফ্রিজিয়াম দেওয়া। তো আপনার যে এটাকে যদি বলি সেটাও একই। তারপরে আপনার এটাকে তো কেনা গরু আমার, এটাকে তো আপনার মানে কেনা বলতে তাও এক বছরের বেশি হয়েছে কেনা এটা আমার। তারপরে আর এইগুলা তো অনেক আগের সিমেন্ট দেওয়া, এগুলা তো আমার বাড়ির আসলে খামারেরই। তারপরে ওইটাও আপনার এশিয়ার সিমেন্ট দেওয়া, আমি টোটালি বেশিরভাগই এশিয়া এডিএল তারপর আপনার এইগুলা বেশি ব্যবহার করি, কারণ এগুলার মান গুণমান অনেক ভালো, তো আসলে এগুলা খুব ভালো ধরনের বাচ্চা হয়। আমি যদি এই গাভীটির কথা বলি, এই গাভীটি তো আমার সর্বপ্রথম গাভী, এটা আমার খামারের, আর এই বাচ্চাটি আপনারা ওই যে আমি যেটা বলেছিলাম যে বিক্রি করব, হ্যাঁ বিক্রির কথাটাও যদি আমি এই ভিডিওতে একটু বলে দিই, তাহলে আসলে দুজন লোকে দাম বলছে, এখন এটা বিবেচনা চলতেছে যে কাকে ফোন দিব, একজন আগে দিছে তাকেই দিব না কাকে দিব। তো এই আর কি, ওর বিক্রি অলরেডি হয়ে গেছে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো যাই হোক, আমরা এই ভিডিওতে নাই আসি, আমরা অন্য যে টপিক্স নিয়ে কথা বলতেছি সেটা নিয়েই কথা বলি। তারপরে এই গাভীটি, এটিও আমার কেনা গরু, এখান থেকেও আমরা তিনটা চারটা বাচ্চা পাইছি, ওই সাইডে একটা বকনা আছে সেটাও, তারপরে যে এই সাইডে একটা বকনা আছে সেটাও। এখন আমি আপনাদেরকে বলবো আপনারা কোন কোম্পানির সিমেন্ট ব্যবহার করবেন। আপনারা যে কোন কোম্পানির সিমেন্ট ব্যবহার করবেন, আপনারা এসিআই ব্যবহার করতে পারেন, তা এসিআই তো খুব ভালো কোয়ালিটির বাচ্চা হয়, তারপর আপনার এডিএল ব্যবহার করতে পারেন। তারপরে আবার অনেক আছে গ্রামে সার গরুর থেকে সিমেন্ট করানো হয়, আসলে এক একজনে আছে যে সে খামার থেকে জাত উন্নয়ন করবে সেরকম পরিকল্পনা থাকে, আবার এক একজন মানে এটা আসলে যার যার মেন্টালিটির উপরে ডিপেন্ড করে। তো আমি তো চাই যে আমার খামারে আমি নিজেই মানে জাত উন্নয়ন করাই গাভীর থেকে, কারণ আমি তো আর গরু ওরকমভাবে গাভী গরু কিনতে পারবো না, মানে এরকম একটা মন মানসিকতা নিয়ে আমি কাজ করছি। তারপরে এই এই গাভীটি তো আমি এই গাভীটির কথা তো আপনাদেরকে বললামই, এই গাভীটির কথা যদি আমি বলি, এই গাভীটি কিন্তু আপনার আট মাসের বেশি প্রেগনেন্ট, আট মাস না ওই নয় মাস পড়ছে মেবি, এরকম একটা টাইম মাস খানেকে লাগবে হয়তো বাচ্চা দিতে, এই যে উলান একদমই হয়ে গেছে, এখন উলানে দুধ চলে আসবে, আস্তে আস্তে উলান ছেড়ে দিবে। তো এরকম যদি আমি বলি, এই গাভীটিকে আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখেছিলাম, আমার দেখাইছি যে এটা আপনার ফ্রিজিয়ানের পার্সেন্টেজ দেওয়া, আপনার 75% বা 87%-এর মতো মনে হয় আমি দিয়েছিলাম প্রথম অবস্থায়। তো আসলে ও আপনার যে ছয় মাসের বেশি হবে, ওই যে ওর উলান সারতেছে। তো আসলে একটি খামারে খুব ভালো কোয়ালিটির যদি সিমেন্ট না দেওয়া হয়,
তাহলে কিন্তু সেই খামারি কিন্তু কখনো লাভবান হবে না। কারণ একটা বাচ্চা, যে আমি যে সিংহরাজের ভাইয়ের কথা, যদি সংগ্রামের কথাই বলি না কেন, ওকে যে সিমেন্টটা দেওয়া, ও আপনার দুধ ছাড়া হলে বা তারপরে যে কীরকম গ্রোথ আসবে এটা আসলে অকল্পনীয়। কারণ এই বাচ্চাগুলা আপনার ছোটবেলায় সাধারণত জন্মগ্রহণের পরই আপনার খুব ভালো হয়, যেমন 40-45 কেজি অ্যাভেলেবেল থাকে, আর সাধারণত 25 কেজি, 25 কেজি না মানে 25 কেজি সাধারণত একটা সুস্থ বাচ্চার ওজন, কিন্তু আপনার 40-45 কেজির ওজন একটা বাচ্চা জন্মগ্রহণ করা, এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, আবার অনেক সময় কিন্তু আরও বেশি করে আর কি। তো এই যে পার্সেন্টেজের বাচ্চাগুলো, এগুলো ভবিষ্যৎ প্রজন্ম অনেক ভালো হয়, গাভী হলেও অনেক ভালো হয়, এবং যে মানে ছোটো বাচ্চাটা যদি গ্রোথের যদি ব্যাপারটা বলি, এগুলো এখন অনেক হাই গ্রোথ হয়। তো এইগুলো যদি আমরা দিয়ে যদি খামার করি, অল্প দিনে যদি লালন পালনও করি, তাও আমাদের ভালো হবে। যদি এগুলো থেকে আমরা বকনা তৈরি করি তাহলেও ভালো হবে। তো আসলে আমি আপনাদেরকে জানালাম যে আমার খামারে কোন কোম্পানির সিমেন্ট ব্যবহার করা হয়। আমি এসিআই, এডিএল এগুলো ব্যবহার করি, আর ব্র্যাকের এখনও করি নাই, ব্র্যাকের এখনও করি নাই। তো ট্রাই করব যে কেমন সেটা একটু ট্রাই করব, দেখবো। এক ভাই আমাকে সাজেস্ট করেছিল নীল তীরের নাকি লাল, ও সরি, লাল তীরের যে সিমেন্টগুলো আছে, আসলে লাল তীরের সিমেন্টটা আমি আমার বাসায় দেই নাই, এটা আমার শ্বশুর বাসায় যে গাভীটা দেখছেন সেই গরুকে নাকি লাল তীরের সিমেন্ট দেওয়া হয়েছে বলছিল আমার হাজবেন্ড। তো আমি ওখান থেকে বাচ্চা কেমন হয় আমি আপনাদেরকে জানাবো, আর এটাই আমি আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকেন, আর আমি পরে ভিডিওতে একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওটি হচ্ছে একটা বাচ্চা মানে দেখেন, একটু পরে ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। তো আশা করি সবার ভালো লাগবে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমার নেক্সট মানে নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি, ঠিক আছে। এখানে হয়তো ডাবল কষ্ট না দেয়, আর আগে এখানে আমি কথা বলছিলাম, পরে আবার ভয়েস অ্যাড করছি। এই যে আপনারা বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনার 7 মাসে মানে ই হয়ে গেছে, 7 মাসে গাভীটি বাচ্চা দিয়ে দেয়। এর জন্য কিন্তু বাচ্চাটির ওজন হবে আপনার 7-8 কেজির মতো। এই বাচ্চাটিকে নিয়ে খুব একটা হেনস্থায় বাচ্চাটি বাঁচবে না, আমাকে নিয়ে গেছিল চিকিৎসা করানোর জন্য, কারণ এরকম জন্মের পর আরেকটি বাড়িতে আরেকটি বাছুর এরকম হয়েছিল, সব কিছু মানে দাঁড়ায় উঠতে পারে না। পরে সেটাকে আমি চিকিৎসা দেওয়ার ফলে কয়েক ঘন্টার ভিতরে আবার সে ভালো অবস্থায় ফিরে আসে। এই জন্য সেই লোকটি বলে দিয়েছিল আমার কথা, যে তাকে বলো সে চিকিৎসা দিলে হয়তো ভালো হবে। তো আসলে এটাই কথা, তো গিয়ে দেখলাম এটার মানে অবস্থা ভালো না, তো শুধু এটাকে কষ্ট দিয়ে আপনার চিকিৎসা করে তো লাভ হবে না, সেটাকে খরচের টাকা আমি নাই নিলে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই, মাঝখান থেকে আমার শান্তি লাগবে, কিছু টাকা আনবো হয়তো বা টাকা ইনকামের জন্য, সেটা করারও কোনো প্রয়োজন আমি মনে করি না। তো আপনারা যে গাভীগুলো প্রেগন্যান্ট থাকে অবশ্যই তাদের যত্ন দিবেন, যত্ন দিলে অবশ্যই 8 মাসেও যদি অনেক বাচ্চা হয় তারাও কিন্তু অনেক ভালো গ্রোথ নিয়ে আসে। তো এরকম হয় না সাধারণত, 6-7 কেজি ওজন নিয়ে হয় না। তো আপনারা আপনাদের খামারের প্রতি যত্ন রাখেন, তো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, আশা করি সবার ভালো লাগবে। চিকিৎসা দিলে দেওয়া যাইব, কিন্তু আপনার ওজন কমে একদম, বুঝছেন? এটার একটা নাই ভরসা, নাই ভরসা কইরা চিকিৎসা দেওয়া লাগবে, নাই ভরসা করে দেবো, ওই তো নাই ভরসা করে দেওয়া লাগবে, কারণ এটা দেখেন না আপনার মানে ই তো ভালো না, সিমটম যতটুক ততটুক ভালো না, নাই ভরসা নেই, এটা নাই ভরসা নেই, এটা কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই, এটা গ্যারান্টি নেই, গেছে কি নেই দেখেন, যে গেছে নাকি না, আছে আছে একটু আছে আছে, এটা সেইটারও গ্যারান্টি নেই, হ্যাঁ গ্যারান্টি নেই। তো এখন এমন আছে যে সুই দেওয়ার তালেও, সুই দেওয়ার তালেও যাইতে পারে, এর কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নেই, আছে না, আছে না, নাই মা, না কি নাই, হ্যাঁ নাই কে, নাই না, গেছে গা, আছে ভিতর কোন রকম, কোন রকম, কোন রকম, এই যে এটা আপনার হইলো কি কম, আর আসলে চোখের সামনে দেখলো খারাপ লাগে, আর যে একটা লক্ষণ, আর লক্ষণ যদি উন্নতি থাকতো আমি আপনার চিকিৎসা দিতাম, বুঝছেন? আমি দেখে বুঝলাম, কারণ আপনার ধরেন এর থেকে বড় বাছুর বাচ্চা দেওয়ার পরে বাচ্চা দিলে সাধারণত উঠা পারে না অনেক, বুঝছেন? অনেক কলে গেছে, অসংখ্য কলে গেছে, আল্লাহর রহমতে গুলো ভালো হয়েছে, কয়েক ঘন্টা পরও দাঁড়াইছি, এরকম অনেক রেকর্ড আছে। হ্যাঁ ওই যে আলকেসের বউ, হ্যাঁ একটা বাছুর আমার দুধ দেখাচ্ছি না,
তার মধ্যে আপনার এটা প্রাপ্ত বয়স কয় নাই, মানে একটা বয়স কয় যে একটা জন্ম এটা তো হয় নাই বুঝছেন। আবার কত কত গরু আছে 8 মাসেও কিন্তু বাচ্চা দেয়, 7-8 মাসে বাচ্চা দেয় তাই না? দেয় কিন্তু, দিলে ওইগুলা এরেগুলার থেকে অনেক ওজন ভালো থাকে, এগুলা যত্নাত্তির একটা ব্যাপার আছে। সাধারণত অনেকেই তো করে না বুঝেন নাই, কাল তো গরু পাললে কাজ হবে না, তাহলে একটা গরু যদি 7-8 কেজি জন্ম এটা তো এমনিতেই বাঁচবো না, তাহলে বুবাদন এটা আমি কষ্ট দিয়ে কি লাভ আমার? কোন না 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 আমি বসবো না, আমি এখন দোকানে যাবো। হ্যাঁ আমার 8-এর দিন কাজ আছে, তাহলে আইসি ছোট বাছুরের কথা হই না, গরু বাছুর এখন ভালো একটা জায়গায় রাখেন জানি, মাসি ঠাসি না বলে হ্যাঁ গইলে গেছে একদম, একটু যদি সেন্স থাকতো তাইলে ওর আমি চিকিৎসা দিতাম আল্লাহ ভরসা কইটা। ভালো থাকেন কাকা, আমি জায়গা। হ্যাঁ।